গুড মর্নিং এভরিওয়ান। সো দেখো, এই জায়গাটাতে ঠাকুরের পুজো হয়েছিল, মানে মা সরস্বতীর আগে তোমরা আগের দিন দেখেছিলে, পরশু দিন, আজকে কোন বারে, আজকে হ্যাঁ স্যাটারডে। তো ফ্রাইডেতে যাইনি যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আর অনেক ভিড়ভাড় হতো বিসর্জনের জায়গায়, সেখানে যাইনি। সব উঠানো হয়ে গেছে, এগুলো ঠাকুরের বাসনগুলো যেগুলো ধুয়ে নিয়ে শুকানো হয়েছে, আর এই যে এই জিনিসগুলো বিসর্জন করতে দিব। আর এই যে আমাদের ছুটকি সরস্বতী মাকে এখানে বসানো হয়েছে, এই আর গত বছরের ঠাকুরকে আজ আজকে বিসর্জন করব। পরিষ্কার ফরিষ্কার সব কিছু করা হয়ে গেছে, একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই গত বছরের ঠাকুরটা, তোমাদের মনেও আছে কিনা জানি না। এই যে পার্পল পুরো মাটির শাড়ি অ্যান্ড সব কাজ করা, এই ঠাকুরটাও খুব সুন্দর। অ্যান্ড ইনি বসে যাবেন এনার জায়গায়। তা আমি ভাবছি না কি, এই যেহেতু এই টুলটা একটু বড়, আর ঠাকুরের হাইট ছোট, তো আমি ওই ছোট মতন যদি টুলে রাখি তা আরও অনেকটাই শর্ট লাগবে দেখতে। সে আমি ভেবেছি কি এই টুলটাকে সরিয়ে এদিকে করে দেবো, অ্যান্ড এই সরস্বতী ঠাকুরকে আমি একটু মুখটা শুধু ঢেকে দেবো অল্প, ওই এই যে ইয়েলো কালারের যেটা ওড়নাটা আছে ওটা দিয়ে ঢেকে দেবো, আর পেপার পেপার দেবো না, নিয়ে যাবো। দেখি ওদিকে রনিও শ্যুট করছে হয়তো, অ্যান্ড সব নিয়ে যাবো। কটা বাজে? 11:15 মতন বাজে, দিয়ে নিয়ে যাবো। সো যাবো ঠাকুর বিসর্জন করতে। আমি দাদা ওদিকে কাজ করছে, নিজের কাজগুলো দাদা কমপ্লিট করিনি, কিছু কিছু কাজ যেগুলো যেগুলো আছে। আর শুনে আসছে ঠাকুর নিয়ে, তো মেবি ও শ্যুট করেছে লাস্ট ইয়ার ঠাকুরটা, যেটা দেখানো হবে সেটা বিসর্জন করা হবে, সেটা তোমরা দেখতে পাবে। আর ঘাটে যাবো এখন, বিকজ কালকে এতটাই রাশ ছিল, কালকে যেতে পারিনি। কালকে ওখানে খুব ভিড় হয়ে যায়, আর আমাদের বাড়ির থেকে দুটো পুকুর সামনে, দুটোতেই ভিড় হয়, আর অন্যগুলো দূরে আছে বলে সামনেরটার জন্য আজকে দিনে ওয়েট করছিলাম। তো অলমোস্ট আমাদের হয়েই গেছে, এবার রেডি, জাস্ট ঠাকুরকে বসাবো আর নিয়ে বিসর্জন করতে যাবো। এইসব লাস্ট বার ওই জায়গাটা ছিল, ফিক্সড জায়গা করেছিলাম আমরা, বাট এখন জায়গাটা খালি, মাও বলছিল খালি হয়ে যাবে, বাট কিছু করার নেই, নেক্সট ইয়ার আগে নিউ হবে। এই বছর যদি নিউ হলো তো আমরা ফিক্স করে দিয়েছি জায়গাতে, ওই জায়গাতে চলে এসেছে, নেক্সট ইয়ার আগে নিউ হবে তখন দেখা যাবে। চলো ঝটপট করে যাই এবার, তখন তোমরা দেখতে দেখো। এই যে আমাদের লাস্ট ইয়ারের ঠাকুর, এখন যাবো বিসর্জন করতে। অ্যান্ড এই বছরের ঠাকুর অলরেডি সেট হয়ে গেছে, অলরেডি সেট, লাস্ট ইয়ারের ঠাকুর আমরা বিসর্জন করতে যাবো। তো লাস্ট এই বছরের মধ্যে তোমরা লাস্ট বার দেখে নাও। সো এই যে নিয়ে চলে এসেছি ঠাকুরকে, আমার রনিকে ফোন করলাম, ও নিচে আসবে, গাড়িটাতে রেখে দেবো, তারপরে ওই বড়ো ঠাকুরটা নিয়ে আসবো, ওইটা একটু ভালোই বড়ো আছে। আর যা বিসর্জন করা আরও যা জিনিসপত্র ছিল সেগুলো এখানে রেখেছি, এই যে লাস্ট বারের মতন দেখে না, একটু মনটা খারাপ হয়ে যায় অবভিয়াসলি, এক বছর ধরে পুজো পর্চা, পুজো অর্চা যাই, সন্ধ্যেবেলা দিয়ে, সন্ধে দিয়া, সকালের দিকে পুজো করা, এভরি ডে দেখা, পরিষ্কার করা, সেটা আর হয় না, তো সেটা একটু মনটা খারাপ হয়ে যায় অবভিয়াসলি। সে না, এখন অবধি আমরা ফেস ক্যামেরা আমি করছি না, আমার ভালো লাগছে না, মানে সেরকম না, ঠিক আছে, ইটস ওকে, বিসর্জন তো করেই, কিন্তু না মন খারাপ করেই আমরা বিসর্জন করি প্রত্যেক বছর। আর কেউ একজন বলেছিল যে ঠাকুরটাকে রেখে দিও, তো আমরা যেটা পুজো করি ভাবো এই বছর, তো ওইটাকে এক বছর রেখে দিই, তারপরে আবার নিয়ে আসে, সেটাও এক বছর থাকে, ঠাকুর আনতে হবে না, এইদিকে না, এইদিকে রাখবো। হাল্লা করার কি আছে বুঝতে পারি না। এই তো ঠাকুর নিয়ে বসে গেল, চল। আমাদের এটা একটা সুবিধা, ছোট হলে এই সাইজ ইজ ফাইন, দেখো ঠাকুর এইদিকে আছে, বিকজ হচ্ছে কি ঠাকুর আনতে যাওয়াটা যত এক্সাইটেড এক্সাইটমেন্ট থাকে, তত ঠাকুর বিসর্জন করতে যাওয়া কিছু করার নেই, যেটা এটা এটা দিস ইজ এ রিচুয়াল, বাট এটা হচ্ছে কি একটা রয়ে গেল, আমরা কোনো বছর এটা করিনি। সো অলরেডি অনেকটা পৌঁছে গেছি, কভার করে নিয়েছি এরিয়া। এখানে যে বিগ বাজার আছে অনেকে জানো হয়তো, যারা ধানবাদে এখানে থাকো বিগ বাজারের আশেপাশে, ওখানে ওইখানেই আমরা বিসর্জন প্রত্যেকবারই করি। তো এবার যেহেতু সানি আসেনি, সে না আমরা মানে সানি আসলে কি হতো, দুজনেরই শ্যুটটা দাদা করে, আমরা ধরে নিতাম, এবার একে করে করতে হবে, আগে যাবে রনি, তারপরে আমি যাবো, আমি শ্যুট করে দেবো, ও আমাকে শ্যুট করে দেবো। কারণ হচ্ছে কি, এই বিসর্জন মার্কেটিং থেকে ঠাকুর আনতে যাওয়ার থেকে পুজো, দুইবারই পুজো, তারপরে দুইবারেরই ঠাকুরের একসাথে বিসর্জনটা, এই সিরিজটার আজকে লাস্ট, তাই না? সরস্বতী পুজো এই বাইপাসের আজকে রোডটা অনেকটা বানিয়ে দিয়েছে, তবে কতদিন ভালো থাকবে আমরা জানি না, কারণ যতবারই রোডটা তৈরি হয় তত মানে যত জলদি তৈরি হয় তত জলদি খারাপ হয়ে যায়, জানি না। না না, এই সিক্স লেন হয়ে গেছে না, আর এটা হাইওয়ে হয়ে গেছে, এবার এটা আর খারাপ হবে না। এই যে
আর এই যে পিছনে শুয়ে আছে, সবথেকে বেস্ট জায়গা দিয়েছি তাহলে না, সিটে পিলিয়ন সিটে ইস্যু হয় না পিছনে, কি হবে পিছনে সিটটা প্লেন ওয়াইজ বসে আছে না তো কোনো অসুবিধা হবে না, আদারওয়াইজ মাটির ঠাকুর তো ভাঙার অনেক চান্স থাকে। আর আগে বছর যখন যাবো আগে বছর তো যত আর এবারে কেউ দাদা যেত তো আমি ধরে নিতাম একটা, তুই ধরে থাকতিস, আমি পিছনে বসে যেতাম, হ্যাঁ আমরা দুজনে পিছনে বসে যেতাম। আর নেক্সট ইয়ার তো 14ই ফেব্রুয়ারিতে পুজো, যতদূর আমরা জানি ভ্যালেন্টাইন ডে ইংলিশ ওয়ালা বেঙ্গলি সব একসাথে, এন্ড তারপরে ওই দুটো ঠাকুর তো মানে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া যাবে, এই টুকুটুকু ছোট্ট দুটো, তো যাই হোক আগে এগুলো বিসর্জন করি তারপরে দেখা যাবে। না 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 আরো আগে আছে, এন্ড আরেকটা একটা জিনিস হয়েছে আজকে কোইন্সিডেন্স, দুজনেরই টি শার্ট আমাদের সেম, আর দুজনে মেসি ইয়ারে আছে, ও কিন্তু কিছু বলেনি কি পরে যাবে, আর আমরা এমনিতে বলেও যাই না, ঠিক আছে চলো এসে গেছি দেখাই এবার যাচ্ছি আমার ঠাকুর বাবা বাই বাই। সো আমার ঠাকুরকে এখন বসিয়ে দিলাম, যেহেতু রনির ঠাকুরটা বড় একটু, এই ঠাকুরটা ওই জন্য আগে রেখে দিয়ে আসবো, চ সেই জন্য এটা আগে নিয়ে যাবো, চটিগুলো খুলে দে, আমি চটি খুলে দিয়েছি, পারবি না ধরি, বিনাটা পড়ে গেছে, দে দে বিনাটা দে, চ বিনাটা আমরা ধরে নিলাম হাতে, চলো এইদিকে বিসর্জন হবে, অলরেডি হয়েছে অনেকগুলো করে নে তুই এইদিকে কর, হ্যাঁ না রে একটু নেমে করতে পারবি, ঢপ করে দিতে হবে, না না একসাথে কেন, তুই আগে করে নে না তারপরে, হ্যাঁ এনে নে বিনাটা নে, জয় মা সরস্বতী, একসাথে ফেলবি হাতে দিয়ে দে, রেখে দে রেখে দে, অমনি ফেলিস না, আমি বলছি শোন বিনাটা সাথে কর ঠাকুরের হাতে, হ্যাঁ হ্যাঁ ওই তো ঠিকই দে, হয়ে গেল ওই তো বাস হয়ে গেল, আলাদা আলাদা করে কেন, কেন ধরাবো, তাহলে শোন একটা কথা, ঠাকুরটা ওঠা এখানে রাখ, তুই নিজে নিজে উঠিয়ে নিতে পারবি, এখানে আগে রেখে দে তারপরে নামিস। তোমার লাইট জ্বলছে না বুঝতে পারছি, এখন হোয়াইট করিনি বুঝলি, না না আমি নরমাল তো হোয়াইটে থাম্বনেল বানাবো না, কোটা পুরোটা ভিডিওতেই করেছি, চল তুমি গো ওয়েট, চল এবার এখান থেকে তুই আস্তে আস্তে করে কর,
চলো এবার জিনিসগুলো নিয়ে আগে করা আগে জিনিসগুলো আগে জিনিসগুলো নিয়ে আমি অন রাখছি তুই জিনিসগুলো ওখান থেকে নিয়ে নিয়ে জিনিস এবার যে জিনিসগুলো পুজোর জিনিসগুলো টোটাল বিসর্জন করা হবে সেগুলো নিয়ে আস এদিক থেকে কর এখান থেকে উপর থেকে ছেড়ে দে খুলে খুলে ছেটে দে তুই একটা প্লাস্টিক ওটা ও টার্গেট খোল চলো সব হয়ে গেলো বিসর্জন সব পুজোর জিনিস যেটা আগের বছর ছিল এবছরের ছিল কিছু কিছু সব ভাসান হয়ে গেল সরস্বতী পুজো সিরিজ শেষ এবার অনি যদি কিছু বলে তো চলো যাই আগে চলো ফাইনালি সব হয়ে গেল ভালো করেই হলো পুজো কেনাকাটা পুজো পাঠ সবকিছু বিসর্জন ভালো করে হয়ে গেল আমরা এরকম ফাঁকা ফাঁকাই খুঁজি জানো এরকম না এরকম আমার বিকেলবেলা কালকে আসতে হবে কিন্তু এত জ্যাম ভিড় দুটো এইটাতে ওইটাতে দুটোতেই খুব ভিড় ছিল শোনো তোমার নাম হয়ে গেছে আদি সেটা চলো যাই হোক সব হয়ে গেল সরস্বতী পুজো ব্লগ এখানে শেষ এবার কালকে থেকে নর্মাল ব্লগস আসবে কেমন লাগলো না লাগলো নিশ্চয়ই জানিও সরস্বতী পুজো ব্লগ ভালোই লাগে আই হোপ এটাও তোমাদের পছন্দ হবে আর তোমরা এই বছরের দুটো ঠাকুরেরই খুব অ্যাপ্রিসিয়েশন দিয়েছিলে কি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট বলো কেমন লাগলো না লাগলো আর আজকের মতন ব্লগ এখানে শেষ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাবাই বাবাই